সিজদার তাওহীদুল ইসলাম প্রশ্ন করেছেন যে দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি এই দোয়াটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? হ্যাঁ ইনশাআল্লাহ এই হাদিসটা সহিহ বর্ণনায় প্রমাণিত। আল্লামা নাসিরুদ্দিন আলবানী এটাকে হাসান অথবা সহিহ বলেছেন, আবু দাউদ এবং তিরমিজিতে রয়েছে। আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি, সুতরাং এটা পড়তে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি এটা আপনার কোনো সন্দেহ হয় তাহলে এর চাইতে সন্দেহমুক্ত দোয়া আছে, সেটা হচ্ছে রব্বিগফিরলি, যেটা সহিহ মুসলিমে প্রমাণিত, সেটা হচ্ছে রব্বিগফিরলি। সুতরাং রব্বিগফিরলি যদি বলেন একবার দুইবার তিনবার তাহলে কোনো অসুবিধা নাই, উত্তম হবে ইনশাআল্লাহ। ইলিয়াস সালাফি বলেছেন যে অসাবধানতায় কোনো ব্যক্তির শরীরে পা লেগে গেলে আমরা সেই ব্যক্তির শরীরে হাত দিয়ে স্পর্শ করে নিজের বুকে তিনবার সালাম করে থাকি, এটা কি শিরকের অন্তর্ভুক্ত হবে কি? না, এটা শিরক হবে না, এটা ঠিক নয়। হ্যাঁ, এটা ঠিক নয়, কারণ কোনো মানুষের শরীরে ইচ্ছাকৃতভাবে পা লাগিয়ে দেয় না, পা এটা মানে অনিচ্ছাকৃতভাবে হঠাৎ লেগে যায়। তো এই জন্যে যার শরীরে পা লেগে গেল তারও এটা বোঝা উচিত এবং সেও এটাকে উদার দৃষ্টিতে, ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং সে এটা কিছু মনেই করবে না। হ্যাঁ, মনেই করবে না। তো এই জন্যে কিন্তু যদি উনি দেখা যায় যে উনি রাগ করছে বা রাগের দৃষ্টিতে আপনাদেরকে তাকাচ্ছে, তখন আপনি হয়তো আপনি দুঃখিত বলতে পারেন বা আপনি বলতে পারেন যে ক্ষমা করে দেন, আমি অনিচ্ছাকৃতভাবে এরকম হয়ে গেছে, তখন এটা আপনার জন্য আর কোনো অসুবিধা নেই। কিন্তু তার শরীরে হাত লাগিয়ে সেই হাতকে বুকে লাগানো, এটা আপনার শরীর সম্মত নয়। এনায়েত ফরিদপুরের এনায়েত ভাই লিখেছেন, আমি দেশে কুরবানি দেব, নিজের পক্ষ থেকে দিতে হবে না বাবার পক্ষ থেকে দিলে হবে? আপনার বাবা যদি, যেহেতু কর্তা, যদি আপনি তাকে টাকা দেন এবং তিনি কুরবানি দিবেন এবং সেই এবং আপনি আপনার পরিবার বাবার সাথে মিলিত অবস্থায় আপনারা সংসার করছেন, যদি এরকম হয় তাহলে বাবাকে টাকা দেবেন, তিনি কুরবানি করবেন এবং ওই ক্ষেত্রে আপনাদের সবাইকে, মানে যারা বিদেশে আছেন, দেশে আছেন, পরিবারের সবাইকে তিনি নিয়ত করবেন যে এটা আল্লাহ, হে আল্লাহ এটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে, ছেলে মেয়ে স্ত্রী সন্তান যা আছে সকলের পক্ষ থেকে, তাহলে এটা উত্তম হবে। কিন্তু যদি এরকম হয় যে বাবা একটা কুরবানি দিচ্ছে আপনি আরেকটা দিচ্ছেন, কোনো অসুবিধা নেই, দিতে পারেন, কারণ কুরবানি হচ্ছে আল্লাহ নৈকট্য লাভের জন্য একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সুতরাং এই ইবাদত আলাদাভাবে প্রত্যেক ব্যক্তি করতে পারে, কোনো বাধা নেই। অনেকে বলে জুমার দিন গরিবের হজের দিন, এ কথা কি সঠিক? না, কখনোই সঠিক নয়। রুবেল নাসির এই প্রশ্নটা করেছেন, এ কথা সঠিক নয় এবং এ কথার পক্ষে কোনো দলিল নাই। তবে জুমার দিন হচ্ছে ঈদের দিন, এটা সহিহ হাদিস আছে যে সাপ্তাহিক ঈদ মুমিনদের জন্য, সুতরাং এই দিনকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়াউমুল জুমআতি খাইরু ইয়াউমিন তালাআত আলাইহি শামস, মানে সপ্তাহের যে দিনগুলোতে সূর্য উদিত হয় সেই দিনগুলির মধ্যে সবচাইতে সম্মানিত, মর্যাদাপূর্ণ, উত্তম, শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। তো এটাকে ঈদের দিন বলা হয়েছে, কিন্তু হজের এটা কোনো হাদিসে নেই।